ইসলামের গাই সাম্যের গানের কবিতা, কিন্তু এর আগে আর একটা কবিতা আছে নারী কবিতা, সেইটা কি বলছে যে নারী বিরহে নারী মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার শব্দ হইল যত ছন্দ হইল গান, বিপনা কোন নারী বুঝায় মিটায় কামের ক্ষুধা, নারীকে দিলে প্রেমের অঙ্গ সেও তোমার গিরি শুধু কিন পদ প্রতিশোধ ভাবিতে ডুবিছে বসে কাল হতে মিছে মর্য সোনালি ভার, আজ যে তোরে পাগল বলে কাল তুই বলিস না কিছু, কাল সে প্রাতে মালা হাতে সুট বেরোত পিছু পিছু, তাজমহলের পাথর দেখেছ দেখেছ কি তার প্রাণ, ভিতরে তার মমতাজ নারীর বাড়িতে সাজাহান, ধ্যানের লক্ষ্মী জ্ঞানের লক্ষ্মী শস্য লক্ষ্মী আর নারীর রূপে অবনীতি রয়েছে সংসারী, এই পুরুষের সে দিবসের জ্বালা তত্ত্বরুদ্র দাহ, কামে এনেছে জামিনের শান্তি সমীরণ বাড়ি বহ, পুরুষ ধরেছে হাল আর নারী হয়েছে জল, সেই জল মাটি মিশে ফলিয়ে উঠিল সোনালী ধানের শীষে, সর্বনারে উপহার নারীর অঙ্গ পরশ করিয়া লবিল অলঙ্কার, কোনোদিন একা হয়ে নিকো যায় পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী, নারীর তরতে হয়ে গেছে রাজ্যের মত গ্লানি, পুরুষ এসেছে মরুত সঙ্গে নারী যোগাইছে মধু, আর সেনে হয়েছে মাতৃসম আর শয়নকালে হয়েছে বধূ, রামকৃষ্ণ গোসাই তোমার এই তত্ত্ব জানা নাই, উনি বলছে যে কামনা বাসনা ভালো না, কিন্তু নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি কে, নজরুল ইসলাম না আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল এইটা বলে নাই, উনি বলছে কি যে কাম যদি নাই নয় বধুও মধুর নয়, কামকে লাগাতে হবে গুরু সেবায়, তুমি এইটা বলতে পারো ঠাকুর তুমি আমার কথা ধরো, কামকে ওই অন্য সেবায় না লাগাইয়ে গুরু সেবায়, আসল কথা এইটা, তাই না? আচ্ছা আমি শ্যামসরকার বলার দরকার, তাই না? আপনাদের এখানে কবি গান গাইছে আপনার ফুলের মালা দিলেন, তার শ্যাম সরকারকে যদি কেটে টুকরো টুকরো করে ফেলেন তার শ্যাম সরকারকে পাওয়া যাবে নাকি? সম্পূর্ণ দেহের ভিতরে একটা প্রাণ সত্তা আছে, ধূপ শাখা, এই যে ধূপ আমরা সন্ধ্যানিক পূজা দিই, ধূপটা শাখার গন্ধটা নিরাকার, গন্ধ কিন্তু দেখা যায় না, এই জন্য আসলে চিন্তা করে দেখেন দেখি একমাত্র কথা হচ্ছে কি এই জগতের ভরে জীবের সেবা করলে শিবের সেবা হয়ে যায়, তাই না? যত্র জীব তত্র কি শিব, যত্র জীব তত্র শিব, এই জন্য রাস্তাতে একটা পাগল হেঁটে যাচ্ছে, তুমি যদি সেই পাগলকে একটু খাবার দিতে পারো, পাগল পাগলের গায়ে যদি একটা তোষক দিতে পারো, একটা লেপ দিতে পারো শীতকালে, ওইটাই ধর্ম, যার মাথায় তেল ও মাথায় তেল দিলে পরে ওতে ধর্মের কিছু হয় না, আসলে বলিয়ে গেছে যে দান ভাই চাইল নাই গোলা ভরা কিন্তু মানে তারপর কি এত খারাপ বাংলা তোমার মুখ দিয়ে সাজে না, ওটা আমাদের আমি বলতে পারি বাচ্চার নাই পুত্র নাই, আসলে এই সাজে তাই বলে মানে পৌষমান জ্যৈষ্ঠ মাসের দিনে যদি জামাইয়ের মানে মিষ্ট আম খেতে দিতে হয় তাই না, কিন্তু জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী কিন্তু সমাজে এটা করে, আম যদি বাড়িতে না থাকে তাহলে ওই বেড়াফুল বর্ডারে গিয়ে আম নিতে হয়, তার শাশুড়িও প্রাইমারিতে চাকরি করে জামাইও প্রাইমারিতে চাকরি করে, এখন হঠাৎ খেতে খেতে জ্যৈষ্ঠ মাসের দিকে তো কাঁসার থালায় কাছে খেতে খেতে জামাইয়ের বাত কম হয়ে গেছে, বাত কম কথা বললে অনেকে বুঝবেন না মানে বায়ু সরিয়ে গেছে এটাও বুঝবেন না, বায়ু সরিয়ে গেছে এটাও বুঝবেন না, সরাসরি দেবঘাই যা করবার মালে চাই মানে জামাই ফাঁদ মারিছে, ফাঁদের চোটে শাশুড়ি গমটা উঠে সরিয়ে গেছে, গমটা উঠে সরিয়ে গেছে, এখন জামাইও লজ্জা পাইছে শাশুড়িও লজ্জা পাইছে, এখন জামাইও ফ্যামিলিতে চাকরি করে শাশুড়িও চাকরি করে, তা বলছে যে ওই শাশুড়ি দূরে গিয়ে বলছে যে বাবা মানে তোমার আসে গেছে ঠিক আছে কিন্তু আমি একটু সরিয়ে যাই তারপরে গাইডা দিতে, আসলে ওই জিনিস যদি এসে যায় সাজিয়ে আর যদি বয়স একটু বেশি হয়ে যায় তা অটোমেটিক হয়ে যায়, ওই বিজ্ঞানের থিওরিটি কাজ হয় না, এক ভদ্রলোক জামাই বাড়ি গেছে তা বলছে যে কোন ফোরা কবেলের বাড়ি আলাম মূর্তি বসি আগে দিলাম মুঠে যে আমসতার ব্যারাম হয়েছে সেটা ফোরা কবেলের বাড়ি হয়েছে, এখন শাশুড়ি সরিয়ে নিয়ে বলছে কি জানে যে বাবা সুরি তো সুর মিলে দিয়ে তা গন্ধ মিলে মানে কি দিয়ে তাই কেউ, এখন ওই জামাই কাঁসার থালায় গসা দিচ্ছে এইভাবে, তা আলোচনা যা করছো ভালো আলোচনা করেছো খারাপ কর, খারাপ বলা যায় না তাই কেউ, এই যে সাটাম দিয়ে গেছে বলেন দুদিনের দুনিয়ারে দুনিয়ারে মুসাফি ফিরে চল করে, আগামী দিন গান শেষ হওয়ার পরে শুনে দাও আমি কিন্তু খুব ভালো লোক এবং খুব খারাপ, গানের নিয়ম অনুসারে আগামী দিন বিদায়ের সময় যা দেবেন যদি এক টাকাও দেন তা ওই সেইটা আমার পকেট দেবেন, আর যদি 30,000 দেন অর্ধেক আপনি নেবেন,
আসবে ওই শুধু আসুরি সাটান আগুরি সাটান না বাবু, ওই যে বিজয় সরকার ভাবের করে দুদিনের দুনিয়াতে মুসাফির হয়ে চল করে ওটা ভাবের কথা, আসল কথা ওটা নয়। রামকৃষ্ণ গোসাই টাকাকে মাটি জ্ঞান করে ফেলেছে, টাকা ছাড়া জগতে কিছু হয়। হ্যাঁ সারা রাত এখানে গান অব্দি সাত দিন সাতটায় যদি আমাদের মজুরি না দেয় একটা দুয়া তো বলে দেখো, এই জন্য আইসি টাকার জন্য তাই আসলে দাঁড়াই কাজ করবে একটা আবার কষ্ট তিনটা। হ্যাঁ টাকাকে মাটি জ্ঞান করে গঙ্গায় ফেলে দিতে আগামী দিন মাটি এত দিয়ে দেবেন তাই কেমন মানে নেই, ওই টাকা চলে না। মুসলমান মারা গেলে পরে যখন কবরে দিতে হয় তখন কাপড়ের কিন্তু কাপড় কিন্তু টাকার প্রয়োজন হয় তাই না? আর মুসলমান যখন হিন্দু যখন শ্মশানে নেওয়া হয় তার বাড়িতে যদি কাঠ না থাকে তাহলে দোকানদারের কাছে আজও কলি কাঠ দেয় না, বলে কি যে বাবু কাঠের দাম হয় প্রায় 2000 টাকা তো অন্তত আপনি 500 টাকা দিন আমার চালান দাম আছে। এই জন্য টাকার প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত টাকা ভালো না, এইটা বলতে পারো অতিরিক্ত টাকা ভালো না, টাকার যেটুক প্রয়োজন সেটুক যার যার যা আছে তাই লাগে। কারণ আমার যদি 1 কেজি চালের প্রয়োজন হয় সেখানে 1/2 কেজি চাল কিনলে তো হবে না, সেখানে আমার চাল কিনতে হবে ঠিক 1 কেজি না কিনে 1/2 কেজি কিনতে হবে মোটামুটি জীবন বাঁচাবার জন্য। কিন্তু রামগঞ্জ কৃষ্ণ গোসাই তুমি আজে বাজে কথা বলি দিলে হবে না, মানে এক ভদ্রলোক চাট আমের ব্যবসা করে জানাই আপনাদেরকে তার ওর স্ত্রী বলছে কি যে স্বামী তুমি আমার জীবনের সাথে দামি কথা নেবে অন্তত 5-7 দিন দূরে যাইয়ে চাটাম বিক্রি করি আসবে, বাড়ি আর চাটাম বেছো না, যে চাটাম আসছো ছাতা শোনা জানা বাদ্য সরিয়ে যাও। তা চলিয়া গেছে, তাও কষ্ট যে শোন আমি তো চাটাম বেচতে যাবো মনে আছে ভাবো কথা নিবি আমার তুই 3-4 কেজি সিঁড়িয়ে দোবাজা করিয়ে দিবি, মানে তাতে কুড়ে আসছে না। তা সিঁড়িয়ে দোবাজা করার পরে কিন্তু চাবাতি একটা মুসির মুসির শব্দ হয় তাই না? তাই তো এইবার তো চলে গেছে জানাই আপনার দিকে গেছে চাটাম বেচতে চলে গেছে বা প্রায় মাসখানে চাটাম বেচিয়েছে, তার বাড়ি চলে আসতে বলতে স্বামী তুমি তো চাটাম বেচিয়েলে তা কোথায় কি চাটাম বেচিছো? তা বলছে শোন তুই তো সিঁড়ে বাজে দিলি আমি যশোর থেকে বাসে উঠি ওঠার পরে চলিয়ে গেলাম কাটাখালি, যে তারপর আই তারপর একটু আস্তে আস্তে বল তারপর দম সারিয়ে নি দেখছো কোথায় কি সাটাম বললি, যে কাটাখালি গেলাম সেইখানে চলে গেছি নলিয়ান সুতোর কালে, তারপরে করলে কি যে তারপর কি করেছো আমি সুন্দরবনে চলে গেছি, সুন্দরবনে যাওয়ার পরে কি করে পৌষ মাসের দিনে তো সুন্দরবনের বনের ভিতরে ঢুকে গেছি তারপর করলাম কি হঠাৎ বাঘ আর বাঘিরিতি যদি খাইয়ে ফেলে এই চিন্তা করিয়ে সুন্দরী গাছে উঠে গেছে, যে তারপর করলাম কি মাথায় যে গামছার মাফলার ছিল ডবল গিরে দিয়ে বগলের তলিয়ে বাঁধছি, যে বগলের তলে দিছে কোনো যদি এইখানে তো গলায় ব্যাস বগলের তলিয়ে দিছি, তারপর করলাম কি যে তারপর দেখি যে ওই বাঘ আর বাঘিনী ছুটি আসছে, তারপর করলাম কি তারপর করলাম যে ভয়তে প্রস্রাব করিয়ে দিছি, তারপর করলাম কি এখন দেখে কি যে প্রস্রাবের দাঁড়া বাজিয়ে বাঘ আর বাঘিনী উঠে আসতেছে আমার কামড়াতে কাঁধে, তারপর করলাম কি হঠাৎ প্রস্রাব বন্ধ করিয়ে দিছি তলায় ভরি দুইটা মারা গেছে। আসলে ওই যে সমস্ত চাটাম দাও ও চাটামের বাবু কাজ হয় না, কারণ কি জানো মোটর সাইকেলে যখন তেল ভুড়িয়ে যায় ওতে তেল না বলি জল বললিও চাটাম চলে। এখন উপরের কথা শোনেন, উপরের কথা বললে লোক মোটে থাকে না, বাজে কথা কোন না বাবু, আচ্ছা চাটাম চাটাম বাবু কি বলে কি এটা এটা কবিগানের যুক্তি দেখালে না দেখালে আপনি যদি আমি যদি উল্টো কথা না বলি তাহলে আপনারা শুনবেন কি? উল্টো কথা বললি কাজ হবে না, কারণ কি জানেন উল্টো কথা শোনার একটা সময় আছে, সেই সময় না থাকলে উল্টো কথা শোনা যায় না, যদি রস শুকিয়ে যায় সে সময় রসের কথা বলি হাত তুলি, কারণ যার জ্বর হয়েছে তাই না, যার জ্বর হয়েছে সে যদি প্যারাসিটামল না খায় তাহলে হয় নাকি? সেটা তো আছে, সেটা আছে তোমার বাবের কথায় যাই না বাবের কথায় যান, ওই সাতটা অনেক আগে করিটো দিয়ে সারান দিছি কিন্তু অনেক বাবুরা আছে অনেক ভাইয়ের আছে সেটা বলে সরকার তার কথা নেবা টাকা বেশি নাও নেবা কিন্তু কিছু আসল কথা আমাদের হাসি টাকটা করতে হবে, কারণ কি জানেন এই হাসারও দরকার আছে জীবনের অনেকটা সময় বা দিনের অনেকটা সময় যদি হাসি না দেন তাহলে কিন্তু আপনি স্ট্রোক করে মারা যাবেন,
এই জন্য দিনের অনেকটা সময় হাঁটার দরকার আছে, হাঁটার দরকার আছে, খাওয়ার দরকার আছে, ঘুমানোর দরকার আছে, সব কিছু দরকার আছে। আপনি বলতে পারেন যে এইটা আমার দরকার নাই? হ্যাঁ, এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, খালি মাথা নাড়াইয়েন না, যে কাউকে যদি কিছু বলিস সংশোধনের পরে গোপনে তা বুঝিয়ে বলিস, সমবেদনা ভরে। এইভাবে কথা বলতে নেই, আপনি আমার বাবার বেশি লোক, আমি যদি ধরি তারপর উঠে ব্যাক হয়ে বাড়ি যাবেন, এই জন্য কথা বলতে নেই, চুপ করে থাকতে। কারণ কি জানেন, আমি একবার তিমির বাবুর সঙ্গে গান করতে গেছি, এক ভদ্রলোক এইভাবে মাথায় হারিয়ে ঝুল দিচ্ছে, তাই বললাম যে হারিয়ে ঝুল দিচ্ছে তা ভাঙ্গু বলি ফসল নাই, তা কত সরকার দা, ওটা আমারও দোষ না আপনারও দোষ না, ছোটবেলায় আমার সান্নিবাদের জ্বর হয়েছিল, ভগবান দুটো জিনিস ঘোড়ার দিয়ে গেছে, মাঝে হারিয়ে ঝুল হয় মাঝে সামনে ঝুল হয়, যার বাগে যেটা পড়ে। কিছুটা সময় বেগুন ভাজা দিতে হয়, আবার ওই চিংড়ি মাছের শুক্তো দিতে হয়, আবার কই মাছের ঝোল দিতে হয়, আবার ডাল দিতে হয়, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিতে হয়। একঘেয়েমি তত্ত্ব কথা বললে অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে, এই জন্য সবসময় একঘেয়েমি সব কথা ভালো লাগে না, এইটাই যুক্তিপূর্ণ কথা। আমি যদি সারাদিন এখানে বলি যে ওম পার্থিব প্রতিপালিতং ভগবত নারায়ণ বেষ্ণাং পুত্রাণ পূর্ণমনুত্তম, এই যে গীতা ধ্যান, এই যদি মুখস্থ সারাদিন এখানে বলি ভালো লাগবে? ভালো লাগবে না। কথা বলতে হবে, তার পিছনে যুক্তি দেখাতে হবে, যেখানে যুক্তি নাই আপনি বলতে পারেন যে এই কথাটা যুক্তি নাই, বলেন? যদি যুক্তি থাকে তাহলে আপনারা শুনবেন না আসলে ধর্ম কি। গান তো অনেকদিন ধরে শুনতেছেন, সারা জনম গান শুনতে শুনতে দাড়ি চুল সব পাইয়ে গেছে, আসলে ধর্ম কি বলেন? একমাত্র সত্য কথা বলা, একমাত্র সত্য কথা বলা। যদি কেউ সত্য কথা বলতে পারে, যদি কোন মুসলমান তার ঠিক আছে ইমান, সেই কিন্তু খাঁটি মুসলমান, কৃষ্টির পরে যে স্থান সেই কিন্তু খ্রিস্টান, বুদ্ধ বুদ্ধের যে শুদ্ধ সেই কিন্তু বৌদ্ধ, এই যে সারাদিন এক মানুষের ভাই তার ভাড়া, যদি ভাড়া না হইতো তা চলতেন কিভাবে? এইভাবে লাফাই চলতেন না, কি লাফাই চলতেন না? এই জন্য যারা মানে বেশি চালাক, একটু চালাক যারা বেশি, তারা কিন্তু গু লাগায় তিন জায়গায়, বুঝেছেন? তিন জায়গায় গু লাগায়, কোন জায়গায়? প্রথমে পায়ে লাগায়, তার পা থেকে হাতে লাগায়, এবার নায় শুয়ে দেয় যে গন্ধ কিনে বসে। আর যারা বলত ওই লেটা লোটা যা লাগে বাড়ি যে শুয়ে বড় লাগে। আমি নিজে অনেক সময় দেখেছি যে ভাই কি লাগছে, মানে ওই গু নাকে না লাগানো, আমি নিজে দেখেছি যে ভাই লাগলো কি যে গু লাগিয়ে গেছে, তো ছাতা হাতে না লাগালে গন্ধ না দিলে কি বল? এই যে আপনার দাঁত ছড়িয়ে গেছে কল, এটা কি আপনার কারণে পড়েছে না প্রকৃতির নিয়মে পড়েছে? প্রকৃতির নিয়মে দাঁত ছড়িয়ে গেছে, তাই না? এই জন্য প্রকৃতির নিয়ম অনুসারে সবকিছু মেনে নিতে হয়। বাবু সব সময় কথা বললি হয় সবসময়? আপনার যদি আমি এখন রসের কথা বলি আপনার ভালো লাগবে না, কেন লাগবে না জানেন? আপনার তো এখন রস শূন্য হয়ে গেছে, কি রস যার শূন্য হয়ে যায় তাকে তার রসের কথা ভালো লাগে? তার যদি বলি এই যে মানব করণ যখন চতুর্বিংশ তত্ত্বী হয়েছে গঠন, পঞ্চভূত স্বরূপে একত্র করিয়া দশ দিন মধ্যে লইব ধরিয়া মহাভূত অহংকার সহকার মন, এই যে চব্বিশ তত্ত্ব দেহ রূপণ, কোন কারিগর করে সব কারিগরি তার মধ্যে সর্বত্র রাখছেন সারি, সস্রার পদ্ধ সস্রার দল, উদ্যোত্তর আমি সকল কমন নল, আসামিক দল পদ্ধ রুক্ষণ নাকি কণ্ঠে সুন্দর পদ্ধ রাখি, এইভাবে যদি বলতে ভালো লাগে, এইবার ভালো লাগতেছে আপনার? এইবার ওনার গান বয় হ্যাঁ কৃষ্ণবংশে শ্যাম ভালো গাইছে, সম্মের গাওয়া গাইছে, আসলে কিন্তু শোনেন সব সময় একঘেয়েমি কথা বললে হয় না, মনে করলাম ভাবো না, মনে আছে ভাবো, এইবার আর একটা গান গাবো তারপর লোকজন তৈরি দিলি ভালো। হ্যাঁ বিদ্যুৎ বাবু করে গেল বাবু গোনো গোনো উঠে যান, কি হয়েছে বহুমূত্র অত গোনো গোনো উঠবেন না, বুঝলেন? অত গোনো গোনো উঠলি পরে কিন্তু খবর খারাপ আছে, হ্যাঁ আসর উঠে উঠে গেলে এই জন্য গোনো গোনো উঠবেন না, কারণ আপনারা উঠবেন কেন? আপনাদের তো টাকা দিয়ে লইছে, কি কর বাইরে যাবেন না, যাতে গানটা ভালো হয় সেই ব্যবস্থা করবেন। ওরে বলেছিলেন আজিবে আমার কি গা ভাত দেবো না কিষান আনতে বোধ হয় না ভাত ওই আমায় নিবে তুলে হে হে
আমাদের বিশ্বকবি বলেছে কি,
যে হে মুক্ত ধরুণী, সাত কোটি সন্তান হে মুক্ত ধরুণী রেখেছ বাঙালি করে মানুষ কর। গীতার কথা আমার কথা না, যে বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রহ্মের হস্তিনী শুনি শৈব সবাকে ছাত্র পণ্ডিত সমপুষ্টি। বিদ্যার ব্যক্তির কাছে সব কিছু সমান, তাই না? যে বিদ্যান ব্যক্তি তার কাছে সবকিছু সমান। ফল ধরা বৃক্ষ সবসময় মাথা নত করে থাকে, আর খালি গটি যাদের যাদের গটি খালি ওই গটি বাজে বেশি। বাবা কি আমি যে তত্ত্ব কথা কত জানি, আমার মধ্যে এত তত্ত্ব কথা শ্যাম সরকার কেন? শ্যাম সরকারের বাপ কথা জানে। আচ্ছা আপনারা বলেন দেখি, আমি যুক্তিপূর্ণ কথা বলছে, বিদ্যা কি আইনের স্টাইল ধরেছেন নাকি? বিজ্ঞানী আইনস্টাইন বলছে কি, যে আমি সাগরের পারে নুড়ি কুড়াচ্ছি। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন, যে আমি বুঝি নাই কিছু, দেখি নাই কিছু, দেয়ালে দেখাইয়ে বুঝাই না। তা কবিগুরু যদি বলে যে আমি কিছু বুঝি নাই, তাহলে বাবু আমরা কি জানি কিছু? আসলে আমরা কিছুই জানি না। আপনারা কিভাবে আমাদের গান শোনেন তাই শোনেন, কিন্তু আমরা একটা জিনিস করি কি জানেন, আমরা চেষ্টা করি ভালো গান গাওয়ার জন্য। এই যে আমি একটা দুয়া গান গাছি, এর একটা দুয়া গাইতে গেলে জীবনের 10 বছরের উপরে মানে ভয় হয়ে যায়। তা জীবন চলে গেলেও তাকে সুনাম হয় এই চেষ্টা করি। আজকের দিন কথা বলছেন ভালো করেছেন, কালকে আর কেউ কথা বলবেন না। আমরা কিন্তু বাবার শ্রাদ্ধ করিয়ে দিতে পারি, কিন্তু তা করি না। আমরা তা করি না, কারণ কি জানেন, আমরা অন্তত অন্তত কিছু অভ্যাস না করি তো এখানে আসি না। অন্ত সরকার পড়ার সঙ্গে 10 বছর ঘুরেছি, তারপরে গীতা বাইবেল অন্তত সব দেখি নাই, কিছু দেখিনি। ঠাকুর অনুকূল বলছেন যে কাউকে যদি কিছু বলি সংশোধন করে গোপনে তা বুঝিয়ে বলি সমবেদনা বলে। আপনি কিছু বলতে হলে সেটা নিবৃতে বলতে হয়। এই জন্য আমার গুরুদেব কৃষ্ণ সরকার বলার দরকার, উনি যদি আসলে আমাকে এইখানে বলে যে সুরের বাচ্চা কিছু পারিস না, তাহলে আমি কি গুরুদেব দেখবো তাই করে? আমাকে উনি সুয়ার বাচ্চা কেন বললো? আমি যদি বলি বেটা তুই সুয়ার না হলে আমার সুয়ার বাচ্চা বস কষ। ইচ্ছা করে কি জানেন, যে গান গাইয়ে দুয়ো গাইয়ে আমার সুভাষদের কাছে অর্ডার আছে যে শ্যামদাস কথা নেবা গোনো গোনো দুয়ো দেবা, কিন্তু আরো দুই একটা গান গাওয়ার এসেছিল তা ওনার জন্য আজকে। সেই সময় চুপ করিয়ে থাকে, আর যখন বাসি দরকার হয় না সেই সময় আমার স্ত্রী কিন্তু আমাকে একটা কথা বলছে, এটা আমার কথা না, উনি বলছে যে সরকার মশাই
চরম ধরে করিবা না, তুমি বিরহের গান মতে গাবা না। যে কারণ কি, যে তুমি গান গাইয়ে তো আমার ভাইছে, আবার বিরহের গান গাইয়ে যদি অন্য লোক মজাও এ কাজ করছে। এই জন্য সব সব বিরহের গান গাওয়া উচিত না, উচিত না। কিন্তু আসলে একবার ভারত বর্ষের গায়ে চিন্তা করে দেখেন দেখি সমস্ত লেখকের পাণ্ডুলিপি জমা দিল। এখানে যদি আমাদের প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইখানে যদি চুঙ্গি পাড়ায় আসে, তা উনি কি আগে ভাষণ দেবে? নিয়ম অনুসারে আগে উনি দেবেন, আগে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে, আওয়ামী লীগের এমপি যারা মহোদয় আছে, যারা এখানে মানে সাধারণ সম্পাদক ইত্যাদি আওয়ামী লীগের যারা আছে তারা ভাষণ দেবে, শেষকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়ে এই সভা ভেঙে চলে যাবে, তাই না? একবার ভারতবর্ষের সমস্ত লেখকের পাণ্ডুলিপি জমা দিল। যখন পাণ্ডুলিপিগুলো জমা দিল, তখন ওই যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যদুনাথ বসু ইত্যাকার বড় বড় লেখক যারা ছিল, বড় বড় বইগুলো জমা দিল। এইবার কিন্তু ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয়, ঈশ্বরচন্দ্রের কি লেখা বর্ণ পরিচয় চটি বই, ওই বইতে লেখা আছে কি? এখন সেক্রেটারি আর সভাপতি তারা দুজন ভাবলো কি, যে বড় বইগুলো পরে দেবো, আগে চটি বই দিয়ে শুরু করি। তখন চটি বই খুলে দেখলো কি, যে ওই বইতে লেখা আছে যে সদা সত্য কথা বলবে, ইকুরস অতিমিষ্ট, লম্ফ দিয়ে পথ চলিও না, সৎকারীকে বিশ্বাস করি না। এখনো কিন্তু এইটা আছে, আমরা এখন অনেকে পড়ে অনেকে পড়ে না। তখন ওই সেক্রেটারি আর সভাপতি যে দুজন নিযুক্ত করা ছিল তারা বললেন যে এই বইটা কে লিখেছে। তখন ঈশ্বরচন্দ্র যেজন ছিল হাত উঁচু করে বললেন, স্যার আমি ঈশ্বরচন্দ্র, স্যার আমি ঈশ্বরচন্দ্র। তখন বললেন কি, ওনাকে তো দেখা যায় না, টেবিলের পরে তুলে দেওয়া হোক। তখন দুই হাত উঁচু করে বললেন, স্যার আমি ঈশ্বরচন্দ্র। তখন লিখে দিলেন কি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যার সাগর। এরপরে কত লেখক এসেছে, কারো নামের ভাষায় একটা বিদ্যার জোলাও নাই, বিদ্যার একটা খালও কিন্তু নাই। এখন ধর্মের মূল কথা কিন্তু বলে একমাত্র সত্য কথা বলা, একমাত্র সত্য কথা বলা। পণ্ডিত নিশিকান্ত সরকার বলছে আমার কথা না, আচার করে কো না করে প্রচার, প্রচার করে কো না করে আচার, আচার প্রচার করে দুই কার্য, ইয়াতে জগৎগুরু জগতে আচার্য। এরপরে কোনো কথা আছে নাকি? আমি শ্যাম সরকার, আমি নিজে মুখ দিয়ে বললাম, আমি যদি আসার না করি তাহলে কি হবে আমার দ্বারা? এই জন্য রাজেন সরকার বলছেন যে মা কালীর দরজার পাঠাবলি দেওয়া লাগবে না, বাক্য বীজ এইটাকে বলে, যে মা কালীর দরজার পাঠাবলি দেওয়া লাগবে না, মা যদি ভাবে তাহলে রাজেন পাঠারে নীতি কোষ। এই জন্য কালিকা পুরাণ পড়ে দেখবেন বাড়ি গিয়ে, গ্রাম খুঁজলি কালিকা পুরাণ পাওয়া যাবে না। আর কিন্তু আমাদের দুই এক কান কিনতি হয় কি লেখা আছে, মামু নামে মামু যজ্ঞে তে নর পশু ঘাতকা তে নর নরক জন্তি চন্দ্র দিবা করো, আমার দুঃখে যে পশু হত্যা করবে সংসূচ পর্যন্ত তার নরকে বাস করতে হবে। আসলে কোন পাঠাকে বলি দিতে বলেছে? এই কামরূপ পাঠাকে বলি দিতে বলেছে, অন্য কোন পাঠাকে বলি দিতে বলে নাই। আপনাদের কাছে তা নাই, এই জন্য শাস্ত্রে বলেন কি, যে কাম কামনা করতে সিদ্ধি বাড়াতে হয় রাগের বৃদ্ধি, চিত্ত শুদ্ধি বিবেক বুদ্ধির ঘরে ভক্তিতা সব বিচাইয়া জ্ঞান বালিশে ঠাকুর শুইয়া, অনুরাগের ফুল সূর্যের উপরে শিষ্যের হবে কর্ণজনি, গুরুর জীবাল লিঙ্গ খানি, নিষ্কামেতে করিবে রমন, হরিনামের বীর্য ফোটা প্রাপ্ত কথা চিত্তান্তে করিবে মহল, সেই বীর্য গর্ব হলে জ্ঞান নামক পুত্র মিলে জানিয়া বটে সর্বজন, সেই পুত্র লঙ্গবিদ উচ্চারণ করে নিয়ে যাবে বড় ভরে পরম ব্রহ্মের ঘটাবে মিলন। এইখানে গেলে মিলন ঘটে যাওয়ার আগে অনেকের ঘটে যায়। ওই যে শাস্ত্রে মুখ দিয়ে অনেক কথা বলে, যে নারীর কাছে যাই না, নারীর কাছে মুখ বন্ধ সমুখ বন্ধ অনেক কথা বলে, যখন কামনার বিড়াল সেটে যায় তখন মশুরটা নেওয়ার সময় থাকে থাকে না। ওরে শিব গোসাই শিও তাই পাই যায়। আর তো তুমি সৌবরীমণি যেমন ছিল 16 বছর দলের তলে সাধনা করেছে, শেষ পর্যন্ত ওই মাছের ভোনা দেখে ওরও সংসারে বাসনা জাগলো। অত সহজ না, মুখ দিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু কত কর্তার গটি বাসিয়ে গেছে, গটি রাও তো সহজ না। আসরে দাঁড়াই আমরাও সাটাম দিই, সাটাম দিয়ে বাড়ি যাইয়ে তারপর বলি এই কনে গালি তাড়াতাড়ি। অবশ্য আমরা এটা হাসার কথা না, কত জানে আমরা যে কয়টা গুরু ভাই, মনোরঞ্জন সরকার আমার দাদা, তারপর আমার ভাই মানে ওই যে শিব শঙ্কর তার সদ্য ছাত্র আমার বাবা লালন সরকার, আমরা কয়বার বেটা কিন্তু আসলে বউ কফা দিয়ে পরিষ্কার কথা। হ্যাঁ আমাদের স্ত্রী, আমার ওজন যদি 60 কেজি, আমার গরণিত হাসপাতালে চাকরি করে ওনার ওজন 110 কেজি। আমার যে মামনি মানে কৃষ্ণবাবুর স্ত্রী, ওনার ওজন প্রায় আরো 150 কেজি। আসলে বাবু কিন্তু
স্কেলিটন মা। আবার আমার দাদা মনোরঞ্জন সরকার ওই মেশাটা উনি কিন্তু তার স্ত্রী সবার শেরমোটা। তা আমি একদিন আসলে বললাম যে দাদার স্ত্রী এত বড় মানে বিরাট কোষ্টার দামের ঘরে ছোট্টটা দেখতে ব্যাং লাভা। তা আমরা কয় ব্যাপারটা আমার বুধেও বলে যে স্যার আমরা আসলে বউ অনেক কথা বলার ছিল, রসিকতা অনেক ছিল, আপনি যা করিয়ে দিয়েছেন ভালো দিয়েছেন, তাড়াতাড়ি গান শেষ করে দিলাম, এর সাহস নাই। কাল আবার এই জায়গায় এসে বসবেন, আপনি আমার কথা ভুল ধরবেন, আমি সরকার খারাপ, তাড়াতাড়ি ছুটে যাবেন।